কখনো বন্যা, কখনো অতিবৃষ্টি, টিলাবৃষ্টি তো এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকা, অপেক্ষাকৃত নিম্ন অঞ্চলের রাস্তাগুলো ডুবে যাওয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নিম্নমানের পিচ ঢালাই, এ ধরনের সমস্যাগুলো বিগত দিনে জন্ম দিয়েছে নানা সমালোচনার। অবশেষে নুরুল ইসলাম নাহিদের বিশেষ নির্দেশনায় বিয়ানীবাজার উপজেলার গ্রামীণ ও আঞ্চলিক মহাসড়কগুলোর গুরুত্বপূর্ণ অংশে মেরামত ও নতুন করে রাস্তা নির্মাণের ব্যাপক কর্মযজ্ঞ এগিয়ে চলছে। কলেজ রোড যেটা হয়ে গেছে আমাদের এই চন্দনপুরের ব্রিজে খুবই খারাপ অবস্থা। এইটা গত বছর 22 সালে 23-এর জুন মাসে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলাম, তখন ব্যবস্থায় ছিলেন। সেইটা তারপর বন্যা হইল, বিভিন্ন রকম বৃষ্টি, জিনিসপত্রের দাম বেড়ে গেল, ঠিকাদার কাজ ফেলে দিয়ে চলে গেল, তাকে আর ধরে আনতে পারলাম না, পুলিশ দিও না, কোনো আইন দিও না, সে ফেলাইয়া গেছে। এতদিন পরে আমি বুঝলাম যে তার অপেক্ষায় থাকলে আমাদের ব্রিজ হবে না। আমার ক্ষমতাও আছে, ক্ষমতা আমার না, আপনাদের ক্ষমতা। আমি এই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী, এই যে LGD, এই সব কিছু যে সব কমিটি আছে, সেন্ট্রিক কমিটি, সেই কমিটির আমি সভাপতি। তার জন্য আমি বলছি যে হবে না, এর বাতিল করো আর নতুন দাগ দাও। এবং আমি বলছি ইঞ্জিনিয়ারকে, ঠিকাদারকে, চিফ ইঞ্জিনিয়ারকে সহ নিয়ে একসাথে বলছি, আমি চাই বেড়িবাজারে ওই দিন সমাবেশ হবে, ওই দিন যেন কাজ হয়। আমি প্রথমে যখন গিয়ে দেখে আসছি, আমরা এখানে কাজ শুরু হয়েছে, আমাদের সাথে দিয়া তারা ওই ইঞ্জিন স্টার্ট দিয়া ওই যে রনিং করে, সেই রনিং দিয়ে কাজ শুরু করছে, আস্তে কাজ শুরু হয়েছে। নতুন ঠিকাদারও এখানে আসছে, তাকে আমি বলছি ভাই আপনি ফেলাইয়া যাবেন না, কাজটা শেষ করে দিয়ে যাবেন, আপনার কোনো ক্ষয়ক্ষতি হইলে আমরা আছি, আপনি কাজটা করেন। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন অঞ্চলে বেশ কয়েক কিলোমিটার গ্রামীণ রাস্তা পূর্ণ সংস্কার ও নতুন করে নির্মাণের কাজ শেষ হয়েছে। বারুইগ্রাম সিলেট আঞ্চলিক মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ ও বিয়ানীবাজার চন্দনপুর সড়ক ইনার কলেজ রোড কাজ এগিয়ে চলছে পুরোদমে। টেকসই রাস্তা নির্মাণ ও সংস্কার কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন পরিবহন চালক, যাত্রী ও স্থানীয়রা। আমরা ধন্যবাদ দিচ্ছি বর্তমানে আমাদের নুরুল ইসলাম নাহিদ সাহেবের উপরে, বেশ সুন্দর একটা কাজ করছেন এবং দোয়া পাবেন, এলাকার লোকের চলাফেরা বেশ দোয়া দিচ্ছেন এবং ধন্যবাদ দিচ্ছি ওনারে। এই যে দাঁড়ের কাজটা ওর অতি সহজে এটা ভাঙিত না, রাস্তা এটা কল্পনার বাইরা। এখন যে 19 ইঞ্চি দিয়া ধীরে রাস্তা লাগে, আর টেনশন করা লাগতো না আমরা। আর এই যে বিগত কতদিন থেকে যেন যে সমস্যা রাস্তার, যে ভোগান্তি কষ্টগুলা করছি, এগুলা থেকে মুক্তি ওই মজুদিন এইরকম সারা কমপ্লিট রাস্তাটা ওকে। জনতা নুর ইসলাম নাহিদ ওনার যে নির্দেশনায়, যে জরুরি নির্দেশনায় যে কাজটা হচ্ছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করব এভাবে যতটা রাস্তা আছে সেই রাস্তাগুলো যদি এইভাবে সংস্কার করা হয় তাহলে মানুষের দুর্ভোগ লাঘব হবে। স্থানীয় পর্যায়ে নতুন কোনো প্রকল্পে বরাদ্দ না থাকলেও জনদুর্ভোগ লাঘবে নুরুল ইসলাম নাহিদ এমপির প্রচেষ্টায় আগামী কয়েক মাসের মধ্যে উপজেলার প্রতিটি রাস্তার কাজ সম্পন্ন হবে বলে জানা যায়।